হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম দি নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অরিত্র এখন কিছু লেটেস্ট আপডেট নিয়ে চলে এসেছি যেখানে হিন্দি বাংলা সাউথ সব সিনেমা নিয়ে কথা বলব তো প্রথম আপডেটটা হচ্ছে অ্যাটাক বলে ছবিটা নিয়ে জন অব্রাহামের অ্যাটাক বলে ছবিটা নতুন রিলিজ ডেট অ্যানাউন্স হয়ে গেছে ফার্স্ট এপ্রিল এই ছবিটা আসছে মহেশবাবু ত্রিবিক্রমের সাথে একটা ছবি করছে যেটা মহেশবাবুর আঠাশতম ছবি হতে চলেছে তো সেই ছবিটার আজকে মুহূর্ত হয়ে গেল এই ছবিতে মহেশবাবুর অপোজিটে আমরা দেখতে পাবো হচ্ছে পূজা হেকড়েকে এই ছবির মিউজিক দিচ্ছে থামান মিউজিকের ওপর অলরেডি কাজ শুরু হয়ে গেছে এবং এইটা হয়তো মেবি প্যান ইন্ডিয়া হতে পারে সার্কার ওয়ারিপাটাও শোনা যাচ্ছে যে প্যান ইন্ডিয়া যেতে পারে হিন্দি ডাবিং হবে গোল্ড মাইন্স গে গেছে রাইটস আছে তো দেখা যাক এটাও এটাও এমনিতে বিগ বাজেটের একটা কাজ হচ্ছে এবং ত্রিবিক্রম এবং মহেশবাবু কিন্তু একসাথে খুবই ভালো একটা কাজ করেছিল দ্যাট ইস কলেজা উইচ ওয়ান অফ মাই ফেভারিট ফিল্ম ওখানে মহেশবাবুর পারফরমেন্স খুবই ভালো ছিল দেখা যাক এবারে তারা কী নতুন নিয়ে আসে তো কোয়াইট এক্সাইটেড আবর দেশ প্রজেক্ট আপনার ধর্মযুদ্ধের নতুন রিলিজ ডেট চলে এসেছে বারোই অগস্ট এই ছবিটা হলে আসতে চলেছে ইন্ডিপেন্ডেন্স ডে মানে ওই সময়টা আর কি টার্গেট করছে রাজ চক্রবর্তী তার কারণ হচ্ছে এখানে যেহেতু একটা কমিউনাল হারমোনির ব্যাপারে কথা বলা হচ্ছে হাবজি কাবজির নতুন রিলিজ ডেট চলে এসেছে হাবজি কাবজি ছবিটা আসছে থার্ড জুন টোয়েন্টি টোয়েন্টি টু তো আমার মনে হয় বাংলা ছবির এমনিতেই ফেব্রুয়ারি মাসে শেষের দিকে একটা উইন্ডো ছিল বা মার্চে উইন্ডো ছিল সেইগুলোকে কেন একদম ছেড়ে অত পরে যাওয়া হচ্ছে এই লজিকটা আমি বুঝতে পারলাম না বাট মেকার্সরা ভাবছে হয়তো ওই সময়টাই পারফেক্ট হবে তো এই ছবিটার সাবজেক্টটা যখন মানে ট্রেলারটা এসেছিলো খুব ভালো রেসপন্স পেয়েছিল বাট এখন কতটা ব্যাপারটা রেলিভেন্ট থাকে সেটাই দেখার মতো বিষয় হবে গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি ছবিতে অজয় দেবগান থাকছে এটা আমরা অনেকদিন আগে থেকেই জানতাম আজকে তার ফার্স্ট লুক রিভিল হয়ে গেছে কালকে ছবির ট্রেলার আসছে তো এখানে হাজি মাস্তানের রোলটা প্লে করছে অজয় দেবগান এর আগেও হাজি মাস্তানের রোল প্লে করেছে ওয়ান্স অফ আ ডাইন মুম্বাইতে উইচ ইজ ওয়ান অফ হিস ফাইনেস্ট পারফরমেন্স তো এখানে দেখা কিরম করে অজয় দেবগন অজয় দেবগন গ্যাংস্টারের রোল চিরকালই ভালো প্লে করে এসেছে সে কোম্পানির সময় থেকেই হোক এবং এখানে হাজি মাস্তানের লুকটার সাথে অনেকটা সিমিলারিটি রেখে করা হয়েছে আপনারা যদি লক্ষ্য করেন তো দেখা যাক কিরম হয় অজয় দেবগন ইজ এ ভেরি পাওয়ারফুল অ্যাক্টার এবং এতদিন পরে সানিল্লাহ বানসালির সাথে কাজ করেছে সানিল্লাহ বান্সালি হামদিল অজয় দেবেন দারুণ একটা পারফরমেন্স দিয়েছিল তো আমার পার্সোনাল লুকটা ভালোই লেগেছে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন রাজকুমার হিরানির যে ফিল্মটা যেটা শাহরুখ খান করছে যাতে তাপসিও রয়েছে সেই ছবিটা মার্চ মাস থেকে শুটিং শুরু হবে ইয়েস এবং এই সময় আর কি প্রি প্রোডাকশনের কাজ চলছে স্ক্রিপ্ট রিডিংয়ের কাজ চলছে তো মার্চ মাস থেকে এটা শুটিং শুরু হতে মহেশ বাবুর ভাগ্নে অশোক গাল্লার ছবি হিরো যেটা কদিন আগে রিলিজ করেছিল সেই ছবিটা এগারো তারিখে ডিজনি প্লাস হটস্টারে আসছে বিঘ্নে শিবনের নতুন ছবি কাথা বাকালুক রেন্ডু কাধাল এই ছবিটাতে যে বিজয় সেতুপতি নয়নতারা এবং সামান্তা রয়েছে এটা লাভ স্টোরি হতে চলেছে যার ওই গানটা খুব পপুলার হয়েছে টু 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 ওই গানটা খুব পপুলার হয়েছে আনিরুদ্ধে আপনি যদি না শুনে থাকেন শুনতে পারেন তো ওটার টিজার আসতে চলেছে এগারো তারিখ লাল সিং চাড্ডার টিজার মিক্সিং এর কাজ শেষ হয়েছে পরের সপ্তাহে টিজার কবে আসছে তার আপডেট আসবে টিমের তরফ থেকে জানানো হয় যুগ যুগ অনেকগুলো ওটি অফারকে ডজ করে ফাইনালি হলেই আসছে একুশে জুন এই ছবিটা রিলিজ করবে এতে আডবানি বরুণ রয়েছে এবং এও রয়েছে ওই মোস্টলি সেন সেও রয়েছে এই ছবি আয়ুষ্মান খুঁড়ানা অনেক বলে যে ছবিটা যেটা সে করছে অনুভব সেনার সাথে যেটা আর্টিকেল ফিফটিনের এর পরে তারা একসাথে আসছে তেরোই মে হলে রিলিজ করতে চলেছে বালাকৃষ্ণা এবং বোয়াপতি সিনু একসাথে বহু হিট ছবি দিয়েছে তাদের রিসেন্ট হিট ছবি হচ্ছে আখান্ডা যেটা আমার পার্সোনালি একেবারে পছন্দ হয়নি তো সেই ছবির সিকুয়েল আসতে চলেছে ইয়েস এবং এটার উপর কাজ করবে আগে বইয়াবে দেখছিল আলু অর্জুনের সাথে একটা ছবিতে কাজ করতে চলেছে তারপরে এই ছবিটা নিয়ে সে হাত মানে এই ছবিটাতে হাত দেবে সে কার্তিক আরিয়ানের ভুল ভুলে টু এর রিলিজ ডেট তো পিছিয়ে গেছে এখন এটা আসছে টোয়েন্টিএথ মে তে আর এটার পোস্ট থিয়েট্রিক্যাল মানে ওটিটি রাইটস বিক্রি হয়ে গেছে অ্যামাজন প্রাইমের কাছে এবং তিরিশ কোটি টাকায় বিক্রি হয়েছে নাগরাজ মঞ্জুলের যে প্রথম হিন্দি ছবি অমিতাভ বচ্চন রয়েছে এবং এটা একটা রিয়েল লাইফ ক্যারেক্টার ওপর বেসড যে বম্বের স্লামসে আর কি যারা ছেলেরা ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে যায় তাদেরকে কিভাবে স্পোর্টস এর মধ্যে ইনভলভ করে তো সেই ছবিটা অনেক দিন ধরে রেডি হয়ে আছে পোস্টার চলে এসেছিলো মাঝে এটা নিয়ে অনেক কেসও হয়েছিল তো ফাইনালি এই ছবিটা ফোর্থ মার্চ রিলিজ করছে ভূষণ কুমার মানে টি সিরিজ এর পরে নিজেদের ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আসতে চলেছে ইয়েস এবং তাতে আমরা আনন্দ এল রায় অনুভব হানসাল মেহতা এদের কাজ দেখতে পাবো এবং এটা একটা বড় ভাবে লঞ্চ হচ্ছে আপনাদেরকে বলে রাখি এরকম একটা পরিকল্পনা রয়েছে তারাও কিন্তু ওয়েব সিরিজ ইত্যাদি বানাচ্ছে এবং তারাও এটা ওটিটি প্ল্যাটফর্ম লঞ্চ করবে বলে ঠিক করেছে কাছের মানুষ বলে বাংলা ছবি যেটি আসছে যেটা দেব প্রডিউস করছে এবং দেব রয়েছে বুম্বাদা রয়েছে এবং ঈশা সাহা রয়েছে এই ছবিটার মুহূর্ত হয়ে গেল এই ছবিটা পুজোর সময় আসছে এটা শ্যুট করছে মধুরা পালিত তো কোয়াইট এক্সাইটেড এই দুজনকে একসাথে দেখার জন্য লাস্ট টাইম এরা একসাথে জুলফিকারে ছিল মানে ফুল ফ্লেজেড রোল এবং ককপিটে প্রসেনজি চ্যাটার্জি একটা ক্যামিও করেছিল বাট জুলফিকারটা প্রপারলি তারা দুজনে ছিল স্ক্রিন শেয়ার করেছিল এবং ইন দ্যাট ফিল্ম দে ওয়াজ আউটস্ট্যান্ডিং বোম্বাদাও নিজের কাজ খুবই ভালো করেছিল তো দেখা যাক এরপরে তারা যখন একসাথে ফেরে তো তখন কীরকম হয় আপনাদেরকে বলে রাখি যে একটা স্পেকুলেশন করা হচ্ছে যে এটা চোর পুলিশের একটা গল্প হতে চলেছে তো দেখা যাক কীরকম হয় সেটা কাকাবুর প্রত্যাবর্তন বাংলাদেশেও রিলিজ করছে এই ছবিটা বাংলাদেশে কোন কোন হলে আসে সেটাই জানাবো বসুন্ধরা সিটি মল সীমান্ত সম্ভার এবং সনি স্কোয়ার এই তিনটি মাল্টিপ্লেক্সে রিলিজ করছে শো টাইমিং আপনারা পেয়ে যাবেন তো মানে সেটা আপনারা দেখে নেবেন আপনাদের দেশে কারণ বাংলাদেশ থেকে অনেক এই চ্যানেল দেখে তাই জন্য বলে দিলাম তো কাকাবু বাংলাদেশেও রিলিজ করছে অ্যাট এ টাইম দিস ওয়ার দ্য আপডেট গাইজ আপনাদের কি মতামত কমেন্ট করে ডেফিনেটলি জানাবেন এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না বাই